আচ্ছা, উদাহরণ 11 এই প্রশ্নটা একটু দেখো যে ছবি ড্র করে কিভাবে একটা অঙ্ক খুব সহজে করা যায়। প্রশ্নটাতে বলছে যে মূলবিন্দু থেকে এত কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 2 একক, তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তো এই অঙ্ক করার জন্য আমরা অবশ্যই একটু ছবি ড্র করে নিব। সেই বলছে দেখো মূলবিন্দু থেকে, তার মানে এটা হলো 0 0 মূলবিন্দু, মূলবিন্দু থেকে এত কেন্দ্র বিশিষ্ট, তার মানে বৃত্তের কেন্দ্র কিন্তু 1,2 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে মূলবিন্দু থেকে, এটা হলো মূলবিন্দু, এটা হলো কেন্দ্র, মূলবিন্দু থেকে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শক, তার মানে স্পর্শক হলো কত, ওটিটা হলো স্পর্শক, এটা স্পর্শ বিন্দু। আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের স্পর্শ বিন্দু পর্যন্ত যে রেখা ড্র করা যায় সেটা, এটাও লম্ব, ঠিক আছে। আচ্ছা, এই বৃত্তের সমীকরণটা কীভাবে নির্ণয় করা যায় সেটা একটু দেখি। সেটা কি যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করা যায় যদি কেন্দ্র এবং ব্যাসার্ধ জানা থাকে। সো আমার কেন্দ্র কিন্তু দেওয়া আছে, সো এটা টেনশন একটা হাফ ডান। সো এখন যদি আমি কোনো ক্রমে ব্যাসার্ধটা বের করতে পারি তাহলে কিন্তু বৃত্তের সমীকরণ আমরা নির্ণয় করতে পারবো। সো কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে সিটি এর দৈর্ঘ্যটা বের করতে হবে। ওকে ফাইন, এখানে কিন্তু দেওয়া আছে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 2 একক, অর্থাৎ ওটি এর মান কিন্তু আমার দেওয়া আছে, ওটি এর মান হলো 2 একক। আচ্ছা, এবং এটা 0 0, তাহলে ওসি এর মান কত? এটা তো একটা কি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে পারবো, এটা একটা সমকোণী ত্রিভুজ, সিটিও যে ত্রিভুজটা আছে তাহলে ত্রিভুজ সিটি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সো এটাতে পিথাগোরাস আমরা অ্যাপ্লাই করে সিটি এর মানটা আমরা বের করে ফেলবো, ঠিক আছে। তাহলে এটা হলো হচ্ছে অতিভুজ, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ভূমির উপর স্কোয়ার প্লাস লম্বের উপর স্কোয়ার করে দিলাম। এখান থেকে আমি সিটি এর মানটা ইজিলি বের করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে সিটি, সিটি হচ্ছে কি ব্যাসার্ধ, তার মানে এটার ব্যাসার্ধ হচ্ছে 1 একক। তাহলে বৃত্তটা সমীকরণ আমরা বের করতে পারবো কি যে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং ব্যাসার্ধ। তাহলে হচ্ছে কি বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে নির্ণয় করি? সূত্রটা হচ্ছে কি যে এক্স বিয়োগ এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই বিয়োগ কে হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ব্যাসার্ধের উপর স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ যে দুটা বিন্দু আমি জানি কেন্দ্র, তাহলে এক্স এর সাথে কি হচ্ছে ভুজ, তার মানে 1,2 হচ্ছে কি সেন্টার, তাহলে এক্স বিয়োগ যে 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই বিয়োগ 2 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ব্যাসার্ধ হোল স্কোয়ার। সো এখান থেকে নিয়ে আমরা কী করবো, ক্যালকুলেশনটা করবো। জাস্ট ক্যালকুলেশন করলেই কিন্তু এই সমীকরণটা পাওয়া যাবে। এখান থেকে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে ছবি যদি ড্র করো তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজভাবে সলভ করা যায়।